আজকে আমরা বানাবো আঙুরের জেলি বা পুডিং এটি খেতে খুবই সুস্বাদু হয় বাচ্চা থেকে বড়ো সবাইয়েরই খুবই পছন্দ হবে আমি এখানে কিছু আঙুর নিয়ে নিয়েছি তার রসটাকে আমি জুসারের মাধ্যম থেকে বার করে নিয়েছি এখানে আমি একটি প্যান নিয়েছি তাতে আঙুরের জুসটা দিয়ে দিলাম আপনারা এটা মিক্সারের মাধ্যমে জুসটা বার করতে পারেন আমি এখানে বড়ো কাপের এক কাপ জুস নিয়েছিলাম এখানে চার টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম চিনিটাকে একটু নাড়িয়ে নেব এবার আমরা এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দেব কর্নফ্লাওয়ারটাকে আমরা ভালোভাবে নাড়িয়ে নেব কর্নফ্লাওয়ারটা আপনারা ঠান্ডা জুসের সাথেও পাইল করে একেবারে প্যানের মধ্যে দিতে পারেন দেখুন অনেকক্ষণ চালাবার পরে এই রকম পর্যায়ে এসেছে এটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমরা একটি পাত্রের মধ্যে এটিকে ঢেলে নেব ঢেলে ঠান্ডা করে নেব আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাকে কমেন্টসে অবশ্যই জানান এটি খেতে খুবই সুস্বাদু হয় আপনারা আপনাদের বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন